আপনি 20,000 টাকার মধ্যে একটি ফোন কিনতে চাচ্ছেন। এখন আসলে এই ফোনটি আপনার জন্য কেনা উচিত কিনা এবং এর যে বাজেটটা আছে সেই বাজেট অনুযায়ী ফোনটি আপনার জন্য আসলে কেনা উচিত কিনা তাই নিয়ে থাকবে আজকের ভিডিওর মূল পর্বে। তাই আজকে ভিডিওটিতে আমি আপনার জন্য নিয়ে হাজির হয়ে গেলাম স্যামসাং এর একটি ফোন স্যামসাং গ্যালাক্সি A04S এই ফোনটি নিয়ে। আসলে এই ফোনটি ধরা যায় ক্যামেরা ফোন, তাই আজকে এই ভিডিওটিতে আপনি জাজ করবেন যে এই ফোনটি ক্যামেরা ফোন কিনা তাই নিয়ে থাকবে আজকের ভিডিওর মূল পর্ব। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওটিতে স্যামসাং গ্যালাক্সি A04S এর প্রথম ডিজাইন নিয়ে কথা বলি। আসলে আপনি এখানে ডিজাইনের ক্ষেত্রে পাবেন আসলে অসাধারণ এবং বেস্ট একটি ডিজাইন ফোন বলতে গেলে স্যামসাং এর এই ফোনটি আপনার জন্য। কারণ কি ডিজাইনের ক্ষেত্রে আসলে বলতে গেলে এই ফোনের ডিজাইন কোয়ালিটি আসলে অসাধারণ এবং ডিজাইনের ক্ষেত্রে ধরেন যদি আপনার জন্য এই ফোনের ডিজাইন কোয়ালিটি সেরা। ডিজাইনের পর এবার যদি আমরা এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লে নিয়ে অবশ্যই কথা বলি। এখানে আপনি যে ডিসপ্লেটা পাচ্ছেন সেটা হচ্ছে 6.5 ইঞ্চির HD+ একটি ডিসপ্লে পাচ্ছেন এবং LCD ডিসপ্লে। এবং ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনটি আসলেই মোটামুটি ডিসপ্লে কোয়ালিটি আসলে অসাধারণ। পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন 90Hz রিফ্রেশ রেট থাকার কারণে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি রিফ্রেশ রেটের ক্ষেত্রে ভালো এবং এটিতে আপনি PPI পাচ্ছেন 270। আর যেটি আসলে যে ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে এখানে ভালো আছে, তবে এখানে যদি ফুল HD+টা হতো তাহলে ডিসপ্লের ক্ষেত্রে জিনিসটা আরও ভালো হতো এবং ডিসপ্লের ক্ষেত্রে জিনিসটা আরও ভালো মানে উন্নত হতো। কিন্তু যেহেতু এখানে HD+ আছে এর মানে ডিসপ্লের ক্ষেত্রে জিনিসটা এখানে কিছুটা এখানে যে ডিসপ্লের ক্ষেত্রে সেটা কমে গেছে। তারপরে এর কন্টেন্ট ওয়াচ প্লাস এখানে ভিডিও দেখার ক্ষেত্রে ভালো একটি আপনি এখানে সুবিধা পাবেন। ডিসপ্লে পর এবার যদি আমরা এই ফোনের প্রসেসর নিয়ে কথা বলি, আসলে আপনি এখানে চিপসের হিসেবে পাচ্ছেন Exynos 8508NM। এই যে প্রসেসরটি আছে এর মাধ্যমে আপনি মোটামুটি টুকটাক ভালোই গেমিং করতে পারবেন এবং পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন অক্টাকোরের প্রসেসর। এটিকে যে প্রসেসর কোয়ালিটি প্লাস গেমিং কোয়ালিটির ক্ষেত্রে ফোনটি হতে পারে আসলেই গেমিংয়ের জন্য আসলেই অসাধারণ একটি ফোন। ক্যামেরা এখানে আপনি যে র্যাম হিসেবে পাচ্ছেন সেটা হচ্ছে আপনি 4GB র্যাম পাচ্ছেন এবং আপনি এখানে 6GB র্যাম পাচ্ছেন, তবে আপনি এখানে একটা 4GB র্যাম পাচ্ছেন। 4GB র্যাম থাকার কারণে এই ফোনের যেই গেমিং কোয়ালিটিটা সেটা ল্যাগিংয়ে এখানে প্রবলেম চলে আসবে। কারণ হচ্ছে আপনি এখানে যে ভালো গেমিং করতে যাবেন যেমন ফ্রি ফায়ার পাবজি খেলতে যাবেন খেলতে পারবেন, তবে কিছুটা ল্যাগিংয়ের প্রবলেম এখানে ভালোই চলবে। কারণ হচ্ছে এখানে আপনি স্টোরেজ হিসেবে পাচ্ছেন 64GB অথবা 128GB স্টোরেজ আপনি নিতে পারেন, কিন্তু এখানে গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো যে গেমিং কোয়ালিটি সেটা আপনি এখানে পাবেন না। পাশাপাশি এটিতে আপনি GPU হিসেবে পাচ্ছেন Mali G52 থাকার কারণে গ্রাফিক্সের ক্ষেত্রে মোটামুটি এখানে ভালো, তবে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে পাচ্ছেন 12, যেটা ওএসের ক্ষেত্রে একটা ভালো একটি সার্ভিস দিবে। কারণ হচ্ছে অ্যাপস রানের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 12 অনেক ভালো এবং বেস্ট উন্নত মানের। প্রসেসরের পরে এবার যদি আমরা এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি, ক্যামেরা নিয়ে অবশ্যই কথা বলবো আপনাদের সঙ্গে, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাবো যে সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। মোটামুটি আপনি এখানে ভালো একটি ক্যামেরা পাবেন, তবে ক্যামেরার ক্ষেত্রে এই জিনিসটা আপনার জন্য আসলে কি না সেটা আমি এখানে বলি। সেটা হচ্ছে 50MP এই ক্যামেরাটা আপনি এখানে ভালো পাবেন, তবে ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন 5MP। আর 5MP থাকার কারণে 18,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটির মধ্যে কমপক্ষে 8MP যদি থাকতো তাহলে জিনিসটা অনেক ভালো হতো ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে, কিন্তু আসলে সেই জিনিসটা নাই। যে ক্যামেরার ক্ষেত্রে ব্যাক ক্যামেরাটা ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরা যদি একটু উন্নত মান করা হতো তাহলে জিনিসটা আরও ভালো হতো। ক্যামেরার পর এবার যদি আমরা এই ফোনের ব্যাটারি নিয়ে কথা বলি, এখানে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000mAh ব্যাটারি, কিন্তু 18W ফাস্ট কুইক চার্জ। আর এই 18W ফাস্ট কুইক চার্জ থাকার কারণে এই ফোনের যে ব্যাটারি কোয়ালিটি সেটি আপনার জন্য সেরা এবং বেস্ট একটি ব্যাটারি ফোন। তারপরেও যে এই ফোনটি আপনার কেনা উচিত চলে আমি বলবো না, কারণ হচ্ছে আপনি এখানে র্যামের ক্ষেত্রে ভালো একটি র্যাম পাচ্ছেন না, পাশাপাশি মোটামুটি একটা ক্যামেরা পাচ্ছেন যেটাও আমার কাছে জিনিসটা কিছুটা খারাপ লাগতেছে। পাশাপাশি এখানে ডিসপ্লের ক্ষেত্রে একটা মাইনর প্রবলেম আছে। এবার হচ্ছে এই ফোনটি আসলে যে আপনি 18,000 টাকার মধ্যে কিনবেন সেটা আপনি কিনতে পারেন, তবে আমার কাছে মনে হয় না যে এই বাজেটের মধ্যে এই ফোনটি কিনে আপনি অন্য অন্য কোনো ফোন কিনতে পারেন, যেমন ইনফিনিক্স Note 12 G96 কিনতে পারেন অথবা স্যামসাং গ্যালাক্সি A13ও নিতে পারেন, যেটা নিয়ে আমার কালকে ভিডিও চলে আসবে সেটি আপনি দেখতে পারবেন এবং যেটি আসলে অসাধারণ একটি বিষয়। এরপরেও আপনারা চাইলে কিনতে পারেন এবং এটি যে বর্তমান মার্কেট প্রাইস সেটা হচ্ছে আপনি এখানে 4GB 64 জন্য কিনতে পারেন 17,999 টাকা এবং 4GB 128GB রমের জন্য কিনতে পারেন 18,999 টাকা। এই ফোনটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অথবা এই ভিডিওটি দেখে আপনার কাছে যদি মনে হয় যে টাকাটা বেঁচে গেলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। আসসালামু আলাইকুম।